সেলিব্রিটিরা বিনোদন দিতেই পছন্দ করেন, কিন্তু বিনোদন কি সেটা না জেনেও কেউ ন্যাকামি ও গোপন শক্তির ফলে আর সেলিব্রিটি। আমি কখনো জলহস্তি দেখিনি, কিন্তু এই কুমড়োকে দেখেছি, যাকে বলা যায় অনলাইনের ডিজিটাল কুমড়ো। অল্প বয়সে কারেন্ট যদি পিছনে লাগে তাহলে শরীর এমন কুমড়োতেই পরিণত হয়। আর প্লিজ দাঁত বের করে হাসো না, তাহলে তোমাকে সত্যি কুমড়োর মতো লাগে। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কাকে নিয়ে কথা বলবো অলরেডি বুঝেই গেছেন। যাই হোক, এই মার্জিয়া মিমি একজন মডেল অভিনেত্রী ও ভেরিফাইড ইউটিউবার, যিনি 50টিরও বেশি নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন, কিন্তু সফল হতে পারেননি। তারপর হঠাৎ তিনি একটা গানের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। আজকে তো অনেক কথাই বলবো, তো ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই, মার্জিয়া মিমি ও তার ফ্যানরা এই ভিডিওটি দেখে দয়া করে ডিসলাইক ও গালি দিবেন না। মার্জিয়া মিমি পাপ করতেছে তাই রোস্ট করা হচ্ছে, মনে রাখবেন পাপ তার পাপ কেও ছাড়ে না। তাহলে এই কথাই থাকলো। ওকে 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 গাইস, তাহলে এবার গরম মশলা সব ঠিকঠাক রেখে ঝাঁপিয়ে পড়া যাক মার্জিয়া মিমির টিকটক ও লাইকিতে। আচ্ছা ভাই, এমন এক্সপ্রেশন কারা দেয় জানেন? বাই দ্য ওয়ে, এমন এক্সপ্রেশন মানুষ দুই ক্ষেত্রে দেয়। এক হলো সকালবেলা যাদের হাগা পরিষ্কার হয় না, অর্থাৎ হাগুর প্রবলেম, আর দুই হলো এর মতো পাবলিক যাদের রাতের বেলা ওইটা পরিষ্কার হয় না, অর্থাৎ ধাতুর প্রবলেম। কি খেয়ে নেশা করলে এমন মুদ্রা করা সম্ভব আপনারা কমেন্টস করে জানান। যাই হোক, ছাগল ঘাস খায় আর এই মেয়ে তাও খায় না, এই মেয়ে খায় ট্যাবলেট, বিড়ালের পটি দিয়ে তৈরি করা ট্যাবলেট। আপনার ভিডিও থেকে মানুষ লাইক দেয় না? না। তাহলে আজই ব্যবহার করুন লাইকি হার্বাল মাইনাস এক ফাইলি যথেষ্ট। এখন আমি বুঝতে পারছি সানায়ের মতো সার্জারি ছাড়া আপু এমন শরীর কেমনে বানাইল। এক ফাইল খেয়ে আপুর এই অবস্থা, আর দ্বিতীয় ফাইল খেয়ে আপু 62 তে যেতে চায়, তাই 62 লেখা বুকে নিয়ে ঘুরে বেড়ায়। বোন, ফেমাস হওয়ার জন্য এসব না করে আমি একটা বুদ্ধি দিচ্ছি, হাতে একটা বাঁশ নাও আর তোমার পিছন থেকে ঢুকাইতে থাকো, মাত্র 14 ইঞ্চি ঢুকাইতে পারলে গিনেস বুকে তোমার নাম লেখা হবে, ইন্টারন্যাশনালি ফেমাস। ছোটবেলা থেকে শুনে এসেছি লাল হলো মহাবিপদের সংকেত, কিন্তু আজকে বুঝতে পারলাম যে আসল বিপদটা কোথায় লুকিয়ে আছে। যারা বুঝতে পেরেছেন ভালো, আর যারা বুঝতে পারেন নাই তারা যে টম এন্ড জেরি দেখেন। এই যে আপু, এইভাবে হাত নাড়িয়ে তুমি কি বুঝাতে চাইছো আমি বুঝতে পেরেছি। তা বলছি বাড়িতে জানে যে আজকাল তুমি এইসব করছো? নেই। যাই হোক, তো চলেন নিজেরটা শক্ত করে ধরে, মানে মোবাইল, মোবাইলটা শক্ত করে ধরে এর বাকি ভিডিওগুলো দেখা যাক। আমার দিলের লিখে দেবো যার নাম রেশে আমার প্যার লাল রে। আপু এই গানটাতে না ঠিক ফিল আসতেছে না, গানটা একটু চেঞ্জ করে দেই। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি, মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি। আমায় চুষে চুষে খা।
হ্যাঁ, তুমি তো প্রতিদিনই নয়া, মানে নতুন কিছুই চাইবে, কারণ কাঁঠাল পাতা খেয়ে তো তোমার শরীরে হেভি রড জমছে। হ্যাঁ বলার পর তুমি কেন গান শুনবে, তখন তো অন্য কাজে ব্যস্ত থাকবে, সেটা তোমার শরীরের অঙ্গভং দেখেই বোঝা যাচ্ছে। ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন আমেরিকার ভিসা হইল না, তুমি কেন আমেরিকার ভিসা হইল না। কেন আমেরিকার ভিসা খুঁজতেছে আপনারা বুঝেছেন? ভিসা পাইলে সে তার লাইকি ভিডিও বন্ধ করে দিয়ে আমেরিকা চলে যাবে। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায়। তোমার মন এইটুকু হোক আর যেইটুকু হোক, যেখানে তুমি হাত দিয়েছো ওইখানে মন থাকে না, ওইখানে না অন্য কিছু থাকে। ওরে বাংলা দেশের মেয়ে তুই, এই লাহা দুই লাহা যাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। যে রূপ বানাইছে দেখে মনে হচ্ছে একটা বানর প্রথমবার লিপস্টিক দিয়ে খুব খুশি, তাই সে দাঁত কেলাচ্ছে। ভাব কম নাও বুঝছো, এক সময় হিট কসকসা বান দিয়া মানুষ এখন হাগু করার পর হাতও ধোয় না, মানুষ এখন হ্যান্ড ওয়াশ ইউজ করে। ভাব কম নাও, ভালো হয়ে যাও বুঝছো। আচ্ছা ঠিক আছে আপু, ভাব কম নিলাম, কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে, তুমি হাগু করার পরে পানি ইউজ করো না, টিস্যু দিয়ে কাজ চালিয়ে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল, ভালো লাগলেই তবে সাবস্ক্রাইব করেন, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই। মনকে বজায় দোহাই দিয়ে তবু হিয়া ঘরে নাজে রয়, থামকে হেলি হেদি কদি।